কিছু মানুষ আমাদের জীবনের অংশ হয়ে যায়, তাদের সারা জীবন অপূর্ণ থেকে যায়, তাদের জন্য আমাদের জীবন সুন্দর এবং সরল হয়। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। বাবা মা হারা কন্যা ললিতা মামার কাছে আশ্রিত। শৈশবে পিতামাতার বিয়োগে মামার কাছেই বেড়ে ওঠে সে। অর্থকষ্টের সংসারে পাঁচ মেয়ে নিয়ে শোচনীয়ভাবে তার মামা গুরুচরণের বাস। মেজ মেয়ের বিয়েতে সে তার ভিটেটাও বন্ধক রেখেছে। ললিতার প্রতি মামার স্নেহের অন্ত নেই। গুরুচরণের হৃদয়ের ক্ষত সংসারে কেবল এই মেয়েটিই বোঝে। প্রতিবেশী নবীন রায়ের নিকট বাড়ি বন্ধক রাখলেও ললিতার মামারা ওই নবীন রায়ের কাছ থেকে সবিশেষ করুণা পায়। শেখর নবীন রায়ের পুত্র, যে কিনা ললিতাকে স্নেহ করে ছোট থেকেই। শেখরদের বাড়িতে ললিতার অবাধ যাতায়াত। ললিতার যে কোনো আবদার শেখর হাসি মুখে পূরণ করে এবং ললিতাও শেখরের কথা মেনে চলে। উপন্যাসে ললিতার বয়স ১৩। প্রতিবেশী নবীন রায় ও ভুবনেশ্বরীর কনিষ্ঠপুত্র শেখরের বয়স ২৫ বছর। উপন্যাসের এক পর্যায়ে ললিতার সই চারুর মামা গিরিনের আবির্ভাব হয়। অল্পদিনেই গিরিনের প্রীতির পাত্রী হয়ে ওঠে ললিতা। এই ভদ্রলোক গিরিনের আবির্ভাবের পর হতে ললিতা ও শেখরের সম্পর্কের অপ্রকাশিত ভাবের রূপ ঠিকরে বেরিয়ে পড়তে থাকে। ধীরে ধীরে শেখরের উপলব্ধি হয় ললিতাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। ললিতাও অনুভব করত শেখরের স্নেহের বিশেষ দিক। উপন্যাস এগুতে থাকে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। দুঃখ কষ্ট যন্ত্রণা ধৈর্য ও প্রতীক্ষা জীবনে এসে উলুটপালট করে দিয়ে যায় সব। এক সতীসাধ্বি ত্রয়োদশী মেয়ে ললিতার কাহিনী এটি। চিরাচরিত বাঙালি মেয়ের অস্ফুট প্রেমের বিকাশ ও পরিণয়ের মাধ্যমে পরিণতি ঘটার কাহিনী এটি। আছে এক প্রচণ্ড পুরুষতান্ত্রিক ধ্যান ধারণার ভাণ্ডাবাহী কিঞ্চিত ভীত সন্ত্রস্ত পুরুষ, আর সেই সাথে প্রায় অবিশ্বাস্য রকম পরোপকারী ও নিঃস্বার্থ ব্রাহ্ম যুবক। অজান্তেই পরিণীতা এবং অসীম ধৈর্য নিয়ে তার স্বীকৃতির জন্য অপেক্ষা, এটাই মূল কথা এই গল্পের। সেই সাথে উঠে এসেছে অর্থলোলুপ চরিত্রের আধিপত্য, একটি পরিবারের প্রায় ধ্বংস হওয়া, আবার একজন সাধু ব্যক্তির দ্বারা সেই দুর্যোগ থেকে পরিত্রাণ। এসেছে কাপুরুষ হওয়া সত্ত্বেও এক আদর্শবাদী ও শক্ত চরিত্রের নারীর ভালোবাসার দরুন তাকে প্রেমমাল্য সমর্পণ। একটু ভিন্ন রসের গল্প, ছোট কিন্তু ভাবে ভরপুর। মাত্র ৬০ টাকা বেতনে ব্যাংকের কেরানির চাকরি করেন গুরুচরণ। তার অভাবের সংসারে স্ত্রী ও ৫ কন্যা সন্তান ছাড়াও ভাগ্নে ললিতা থাকেন তাদের কাছে। কালো গায়ের বর্ণের মুখ, মিষ্টি ব্যবহার দিয়ে সকলের মন কেড়ে নেওয়া ললিতা। শেখর ললিতাকে আদর যত্ন স্নেহ করে, এমনকি তার আলমারির চাবি ললিতাকে দিয়ে বলে, তোমার যখন তখন ইচ্ছামতো তুমি টাকা এখান থেকে খরচ করতে পারো, কোনো সমস্যা নেই। হঠাৎ একদিন তারা গাঁদা ফুলের মালা বদল করে। হিন্দু ধর্মে মালা বদল মানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এই রকমেরই একটা বিশ্বাস এই উপন্যাসটিতে দেখা যায়। ললিতার সই, নাম চারুবালা, চারুবালার মামা নাম গিরিন, এবার বিয়ে পাস, অতি ভদ্র। তার প্রিয় খেলা তাস, তাই গিরিন তার বোন ভাগ্নি চারু ও ললিতা একসাথে তাস খেলে। এদিকে গুরুচরণের উপর দয়া হয় তার, তাই তো বাড়ির বন্ধকের ঋণ গিরিন শোধ করে। কিন্তু গুরুচরণবাবু চান গিরিনের সাথে ললিতার বিবাহ হোক। কিন্তু শরৎচন্দ্র কেন শেখরের সাথে পরিণীতার ইতি টানলেন তা নিয়ে নানান বিতর্ক হতে পারে, হয়েছেও পরবর্তীতে এই বিতর্ক। কিশোর বয়সে এই প্রেমের মিলন আনন্দদায়ক হলেও পরিণত বয়সে এসে এই মিলন কেমন যেন অসন্তুষ্টির জন্ম দেয়। নায়িকার একনিষ্ঠ প্রেম, নিজেকে উৎসর্গ করার কতটুকু মূল্যায়ন নায়ক করেছে, নায়ক প্রচলিত পুরুষতান্ত্রিক শ্রেণীবাদী সমাজের বাস্তবতা, নারীর অনুভূতি ও তার জীবনের সত্য সম্পর্কে না জেনেই নিজের মতো সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। নিরন্তর অবলা প্রেম মাঝে মাঝে বিশ্বের মতো বিততেই পারে পাঠকের কাছে, কিন্তু দিন শেষে এটি তৎকালীন সমাজের, এমনকি বর্তমান সমাজেরও একটি বড় অংশের বাস্তবতা। স্বামী বা প্রেমিকের দূষণীয় পুরুষত্বের বিপরীতেও নারী সর্বংসহা দায়িত্ব পালন করবে, এটি সমাজের এখনও আকাঙ্ক্ষা। এখনও প্রেম বা বিবাহে পুরুষের বিরুদ্ধে প্রতিবাদী নারীর গ্রহণযোগ্যতা কম। তৎকালীন সমসাময়িক বই হিসেবে পরিণীতা বেশ চলনসই লেখা। চলনসই বলার কারণ এটি একাধারে প্রেম, বিরহ, মিলন, সামাজিক অবস্থান সব কিছু নিয়েই কথা বলেছে। পরিণীতা আগাগোড়া প্রেমের উপন্যাস, ললিতা আর শেখরের প্রেমের গল্প,
যে প্রেম আসলে কখনোই প্রস্ফুটিত হয়ে ওঠেনি, কারণ সেটা নিত্যকার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল বলে। কিছু মানুষ আমাদের জীবনের অংশ হয়ে যায়, তাদের সারা জীবন অপূর্ণ থেকে যায়, তাদের জন্য আমাদের জীবন সুন্দর এবং সরল হয়। এই বোধের কারণেই শেষে সব প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে শেষর অর্জন করে ললিতাকে। ললিতাও তার মায়ায় জড়িয়ে শুদ্ধ একটি মানুষের আবিষ্কার করতে সমর্থ হয় এবং দুজন দুজনাকে পেয়ে যায়। আই হ্যাভ টু ইফ আই অ্যাম রুম ফর দ্য মান্থ ইফ। এখনও যারা এই উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ে দেখতে পারেন, আশা করা যায় ভালো লাগবে। এছাড়াও আমরা দেখতে পারি শাহিদ কাপুরের একটা সিনেমা আছে হিন্দিতে, এই পারিণীতা মানে পরিণীতা, এই উপন্যাসটি পারিণীতা নামে একটা সিনেমা আছে, এবং বাংলাতেও এই পরিণীতা নামে একটি সিনেমা তৈরি করা হয়েছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসের উপর ভিত্তি করে। আপনারা যারা বই পড়তে ভালো লাগে না তারা এই দুই মুভির যে কোনো একটি মুভি আপনারা দেখে নিতে পারেন, আশা করা যায় মোটামুটি হয় বুঝতে পারবেন। তবে উপন্যাসের ভাষা তো উপন্যাসের ভাষাই, এখানে আলাদাভাবে আলাদা একটা অনুভূতি কাজ করে। সুতরাং আপনারা আলাদাভাবে উপন্যাসটি পড়লেই আমার মনে হয় সবচাইতে ভালো হবে। ধন্যবাদ সবাইকে।